আসসালামু আলাইকুম। এটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, মেহজাবিন জান্নাত। করোনা উপসর্গে দেশের ১৯ জেলায় অন্তত ১৩২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে ২২ জন। এ জেলায় করোনা শনাক্ত হয়েছে আরও ৩৮০ জন। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে ১৬ জন। জেলা আক্রান্তের হার প্রায় ৪০%। চট্টগ্রামে মারা গেছেন ১৬ জন। এদিকে আক্রান্ত ১২৮৫ জন। রাজশাহীতে মারা গেছে ১৪ জন, এর মধ্যে করোনা পজিটিভ ছিলেন ৪ জন। কুমিল্লাতেও বাড়ছে সংক্রমণ। সবশেষ ২৪ ঘন্টায় জেলা আক্রান্ত শনাক্ত হয়েছে ১১৯০ জন, মৃত্যু হয়েছে ৮ জনের। এছাড়া খুলনায় ৯ জন, বগুড়া ও চুয়াডাঙ্গায় ৮ জন, যশোরে ৭ জন, ব্রাহ্মণবাড়িয়ায় ৬ জন, ঠাকুরগাঁও, নারায়ণগঞ্জ ও নোয়াখালীতে ৩ জন করে ৯ জন, নেত্রকোনা, ভোলা ও ঝিনাইদহে ২ জন করে ৬ জন এবং শেরপুর, গাইবান্ধা ও পটুয়াখালীতে ৩ জন মারা গেছে। এবছরের মধ্যে সরকার ১০ কোটি করোনার টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ লক্ষ্যমাত্রা অর্জনের ভ্যাকসিন আমদানি অব্যাহত রয়েছে বলেও উল্লেখ করেন তিনি। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সম্পাদক মণ্ডলীর সাথে ঢাকা উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সাথে বিশেষ সভার শুরুতে এসব কথা বলেন ওবায়দুল কাদের। এ সময় বিএনপির সমালোচনা করে তিনি বলেন, সরকার সংক্রমণ প্রতিরোধে যেখানে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে সেখানে তারা জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছে। করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিনিয়ত বেড়েই চলছে, এমন অবস্থায় সকলের প্রতি আহ্বান থাকবে সরকার ঘোষিত বিধিনিষেধ মেনে চলতে হবে। গণটিকা কার্যক্রম যাতে সফলভাবে সম্পন্ন হয় আমাদের সকল সংগঠনের সকল নেতা কর্মীদের এ ব্যাপারে সহযোগিতা করার জন্য আহ্বান করা হচ্ছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে সেজান জুসের কারখানায় অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে ২৪ জনের মরদেহ পরিবারের কাছে আজ হস্তান্তর করবে জেলা প্রশাসন। গত ৮ জুলাই অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাণ হারানো ৪৮ জনের ডিএনএ পরীক্ষা করে ৪৫ জনকে শনাক্ত করা হয়েছে। শনাক্ত ব্যক্তিদের মধ্যে ২৪ জনের লাশ হস্তান্তর করা হবে। মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গ থেকে গ্রহণ করার জন্য এরই মধ্যে স্বজনদের জানানো হয়েছে। আজ থেকে টানা ৩ দিন শনাক্ত হওয়া মরদেহগুলো স্বজনদের কাছে পর্যায়ক্রমে বুঝিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন মামলার তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা। গত ৮ জুলাই রূপগঞ্জে সেজান জুস কারখানায় আগুনে পড়ে ৫১ জনের মৃত্যু হয়। আগুন থেকে বাঁচতে ওই দিন ভবন থেকে লাফিয়ে পড়ে মৃত ৩ জনের লাশ সেদিনই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। খেলার খবর। ৫ ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে সন্ধ্যায় অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। প্রথম ম্যাচ জিতে আত্মবিশ্বাস বেড়েছে বাংলাদেশ শিবিরে। অন্যদিকে চাপে রয়েছে অজিরা। মিরপুরে আজও স্পিন উইকেটে অস্ট্রেলিয়ার পরীক্ষা নেবে টাইগাররা। অপরিবর্তিত একাদশ নিয়ে খেলতে নামবে স্বাগতিক দল। টি-টোয়েন্টিতে এ পর্যন্ত ২ দল মুখোমুখি হয়েছে ৫ বার, যেখানে রিয়াদের একমাত্র জয়টি এসেছে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে। সিরিজ জেতার মিশনে এগিয়ে যেতে সেই ধারাবাহিকতা ধরে রাখতে চাইবে সাকিব সৌম্যরা। মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যা ৬টায়। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN বাংলা নিউজ। ধন্যবাদ।